করোনাকালে জলপাইগুড়ির বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী পক্ষের সমর্থকরা। অতিমারির সময়ে তার দেখা মিলছে না বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন অনেকেই। শুক্রবার বিশেষ সাক্ষাৎকারে অভিযোগের কড়া জবাব দিলেন বিধায়ক তথা চিকিৎসক প্রদীপ কুমার বর্মা। জানালেন, কোভিড পরবর্তী শারীরিক সমস্যার কারণে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় অক্সিজেন নিতে হচ্ছে। তবে তার অনুগামীরা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছেন, ফোনে সকলের সাথে যোগাযোগ রেখে চলেছেন ডাক্তারবাবু। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন গত 12 এপ্রিল করোনায় আক্রান্ত হন চিকিৎসক প্রদীপ কুমার বর্মা। 13 এপ্রিল শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। 27 এপ্রিল ছুটি পেলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। চলতি মাসের 12 তারিখে ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে নেগেটিভ রিপোর্ট আসে তার। পরে শুরু হয় কোভিড পরবর্তী শারীরিক অসুস্থতা। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় বাড়িতেই অক্সিজেন নিচ্ছেন তিনি। আমাদের এই নির্বাচন প্রচার যখন তুঙ্গে, সেটা এপ্রিলের 12 তারিখে আমি কোভিড পজিটিভ হই। কোভিড পজিটিভ 12 তারিখ হওয়ার পরে, মানে তখনও ইলেকশন হয়নি, ইলেকশন হয়েছে আমাদের 17 এপ্রিল। 12 তারিখে আমি পজিটিভ হওয়ার পরেই 13 তারিখে আমি শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে, কোভিড হাসপাতালে আমি ভর্তি হয়ে যাই। তারপর সেখান থেকে 27 এপ্রিল আমি ছুটি নিই, কিন্তু তখনও আমি কোভিড পজিটিভই ছিলাম। সেভাবেই আমাকে ছুটি দেওয়া হয়, কেননা এতদিন হওয়ার পরে সংক্রমণের আর সম্ভাবনা থাকে না। আমি ফলো আপে থাকি, তারপরে আমি কলকাতায় চলে যাই। এর মধ্যে ইলেকশন সমাপ্ত হয়, ইলেকশনের রেজাল্টও বেরোয়, আমি ইলেকটেড হই। কিন্তু আমার সবথেকে দুঃখের ব্যাপার যে ওই সময়গুলোতে আমি জনসাধারণের সঙ্গে থাকতে পারিনি, আমাদের আনন্দ ভাগ করে নিতে পারিনি সবার সঙ্গে। তারপরে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আমি ঠিক 1 মাস পরে 12 মেতে কোভিড নেগেটিভ হই। তারপরে আমি ধীরে সুস্থে আবার জলপাইগুড়ি ফিরে আসি। ভালোই ছিলাম, কিন্তু তারপরে কিছু কিছু পোস্ট কোভিড কমপ্লিকেশন, যেমন মাথা ব্যথা, জ্বর, এগুলোতে আক্রান্ত হই। এবং তারপরে আমি আমার যারা চিকিৎসা করছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের কথা মতোই, তাদের নির্দেশ মতোই আমি আমার চিকিৎসা চালু রেখেছিলাম। এখনও আমি যে সম্পূর্ণ সুস্থ তা নই এবং আমি বাইরে বেরোতে পারছি না, এটা আমার বিরাট বড় দুঃখ। এখন এই কোভিড সিচুয়েশনে আমি জনসাধারণের কোনো রকম কাজে আসতে পারছি না। এই কোভিড সিচুয়েশনে যে কর্মকাণ্ড সবাই করছেন, গভর্নমেন্ট করছেন, তাতে আমি আমার অংশীদারিত্ব পালন করতে পারছি না, সেই জন্য আমার বড়ই দুঃখ। যারা এই অভিযোগগুলো করছে তাদের এগেনস্টে আমার কিছু বলার নেই, বলার প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করি না। ডাক্তাররা কি বলেছেন, কবে নাগাদ সুস্থ হতে পারে? না, আমার ডাক্তাররা তো বলছেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। এখন আমাদের এই বয়সে, যখন আমার 66 বছর বয়স, কিছু কিছু কোমরবিডিটি তো থাকেই, আমার একটুখানি ব্লাড সুগার আছে, ব্লাড প্রেশার আছে, একটুখানি ওবেসিটি আছে, সেগুলোর জন্যই হয়তো বা আমাদের এই অসুস্থতা এটা দীর্ঘায়িত হচ্ছে। মনে জোর আছে, আশা করি খুব শিগগির সুস্থ হয়ে উঠব। অন্যভাবে কোনো কি সহায়তা করতে পারছেন সাধারণ মানুষের? হ্যাঁ, আমি যারা আমাদের সঙ্গী সাথী রয়েছে, আমাদের যারা
সঙ্গে রয়েছে যারা আমার আমার সমর্থকরা রয়েছেন, তাদের মাধ্যমে আমি নানা জায়গাতে নানা রকম যে সমস্ত কাজকর্ম সেগুলো করবার চেষ্টা করছি। শিলিগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তী, টাইমস বাংলা।